রাডার ফাঁকি দিতে সক্ষম বিমান তৈরি করছে ইরান। নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি নতুন জঙ্গি বিমান উদ্বোধন করেছে ইরান। কাহের 313 নামের এই নতুন যুদ্ধ বিমানটি রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে যুদ্ধ বিমান উদ্বোধন করেন, সেখানে বিমানটি প্রথমবারের মতো প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। বিশ্বের সব অত্যাধুনিক জঙ্গি বিমানের প্রায় সব সুবিধা সম্মিলিত করে নতুন বিমানটি তৈরি করা হয়েছে। তিনি আরও বলেন, ইরানি জাতির সামরিক শক্তির বৃদ্ধির উদ্দেশ্য আত্মরক্ষা, দেশকে বহিঃশক্তির হামলা থেকে রক্ষা করা। বিমানটিকে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক জঙ্গি বিমানগুলোর সমকক্ষ বলে মনে করেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে একটি ছাইরঙ্গা চকচকে বিমান দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। বিমানটি অত্যাধুনিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আহমেদ ভাহিদি। রাডারে এর উপস্থিতি প্রায় ধরা পড়বে না বলে জানিয়েছেন তিনি। ভারত মহাসাগরে শুরু হচ্ছে ইরান, রাশিয়া ও চীনের যৌথ মহড়া। ভারত মহাসাগর এবং ওমান সাগরের অংশবিশেষে ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীনের যৌথ নৌমহড়া শুরু হচ্ছে। সামরিক সহযোগিতা বাড়ানো এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে আজ থেকে এই মহড়া অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে, 2022 মেরিন সিকিউরিটি বেল্ট নামের এই মহড়ায় ইরান, রাশিয়া ও চীনের মেরিন এবং এয়ারবোর্ড ইউনিট অংশ নেবে। মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মুস্তফা তাজউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরান, রাশিয়া ও চীনের অংশগ্রহণে এটি হচ্ছে তৃতীয় মহড়া এবং ভবিষ্যতেও এমন মহড়া অব্যাহত থাকবে। আজকের এই মহড়ার মূল স্লোগান হচ্ছে শান্তি ও নিরাপত্তার জন্য ঐক্য, যা সমুদ্রে 17,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হবে। রিয়ার অ্যাডমিরাল তাজউদ্দিন জানান, এই মহড়ার লক্ষ্য হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং তিন দেশের মধ্যে বহুপক্ষীয় সহযোগিতা প্রতিষ্ঠা করা। এছাড়া বিশ্ব শান্তি এবং সমুদ্র নিরাপত্তার প্রতি তিন দেশের যৌথ সমর্থনের বিষয়টিও মহড়ার মাধ্যমে তুলে ধরা আরেকটি লক্ষ্য। পাশাপাশি জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য নিরাপত্তা, সমুদ্র সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা কৌশলগত অভিজ্ঞতা ও তথ্য বিনিময় করাও এই মহড়ার কয়েকটি লক্ষ্য। ইরান থেকে তেল কিনছে চীন। ইসলামী প্রজাতন্ত্রে ইরান থেকে গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো তেল আমদানি করার তথ্য দিয়েছে চীনা কাস্টমসের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন। ইরানের উপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও চীনের পক্ষ থেকে তেল কেনার এই তথ্য জানানো হলো। আজ কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রকাশিত তথ্যে দেখা যায়, 2021 সালে ডিসেম্বর মাসে ইরান থেকে 260,312 টন অপরিশোধিত তেল কিনেছে। তবে চীনের কোন কোম্পানি এই তেল কিনেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। এর আগে ইরান থেকে তেল কেনার বিষয়ে চীন সর্বশেষ তথ্য জানিয়েছিল 2020 সালে ডিসেম্বর মাসে। সে সময় বেইজিং জানিয়েছিল তারা ইরান থেকে 5,20,000 টন তেল আমদানি করেছে। বেসরকারিভাবে চীন ইরান থেকে প্রতিদিন 5,00,000 ব্যারেলের বেশি তেল আমদানি করে থাকে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকার পরেও গত আগস্ট থেকে অক্টোবর মাসের মধ্যে গড়ে এই পরিমাণ তেল কিনেছে চীনা কোম্পানিগুলো। এদিকে মার্কিন যুদ্ধজাহাজকে চীনের হুঁশিয়ারি। দক্ষিণ চীন সাগরে মার্কিন জাহাজের উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে চীনের সামরিক বাহিনী বলেছে, আমেরিকার যুদ্ধজাহাজগুলোকে দক্ষিণ চীন সাগর থেকে দূরে থাকতে হবে, তারা যেন অবৈধভাবে পার্সেল দ্বীপপুঞ্জের ধারে কাছে না আসে। দক্ষিণ চীন সাগরে মোতায়েন চীনের লিবারেশন আর্মি আজ এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার এসএস ভ্যানফোল্ড চীন সরকারের অনুমতি ছাড়া পার্সেল দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে, যার মাধ্যমে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন হয়েছে। পিপলস লিবারেশন আর্মির বিবৃতিতে আরও বলা হয়, চীনা নৌবাহিনীর এবং বিমানবাহিনী মার্কিন যুদ্ধজাহাজকে অনুসরণ করেছে এবং বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার আশপাশ থেকে জাহাজটিকে চলে যেতে বলেছে। বহুদিন ধরে দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে দ্বন্দ্ব চলছে। আমেরিকা বলছে, দক্ষিণ চীন সাগরে বেইজিং কৃত্রিমভাবে দ্বীপ নির্মাণ করে নিজের পানিসীমা বাড়িয়ে নিচ্ছে, এতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পথ সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে চীন বলছে, পার্সেল দ্বীপপুঞ্জ প্রাকৃতিকভাবে তৈরি এবং এটি চীনের নিজের পানিসীমায় অবস্থিত। এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে চীন অবৈধ বলে মনে করে।